সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ মিশন। রিপোর্টে বলা হয়েছে সামগ্রিকভাবে বাংলাদেশে 2024 সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। প্রিয় দর্শক, তাহলে কি এই নির্বাচন বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে সংসদ? এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা। ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেশটির সেনাদের হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 2024 সালের সংসদীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত রিপোর্ট দিল ইউরোপীয় ইউনিয়ন। 2024 সালের 7ই জানুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচনের ফলাফল সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ কমিশন। রিপোর্টে বলা হয়েছে সামগ্রিকভাবে বাংলাদেশে 2024 সালের সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচনের মানদণ্ড পূরণ করতে পারেনি। আন্তর্জাতিক ও রাজনৈতিক অধিকার, যার মাধ্যমে সমাবেশ, সমিতি, আন্দোলন এবং বক্তৃতা অন্তর্ভুক্ত, এগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য হলেও বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল। বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর আসন ভাগাভাগি চুক্তি এবং আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী, দলের সঙ্গে যুক্ত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা ভোটারদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়নি। মিডিয়া এবং সুশীল সমাজও বাকস্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না। সমালোচনামূলক পাবলিক বিতর্কও সীমিত ছিল। 12তম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সময়রেখা মেনে 2024 সালের 7ই জানুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দল টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চেয়েছিল। এ নির্বাচন ছিল একটি অত্যন্ত মেরুকৃত রাজনৈতিক পরিবেশে পরিচালিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ছোট শরিকরা নির্বাচন বয়কট করায় সত্যিকারের প্রতিযোগিতার অভাব ছিল। বিরোধীরা সরকারের পদত্যাগ এবং নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করা হয়। প্রাক নির্বাচনকালীন সময়ে বিরোধী দলের ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে ব্যাপক সহিংসতা 2023 সালের 28শে অক্টোবর গুরুতর রূপ নেয়। পরবর্তীতে বিএনপি নেতাদের গণগ্রেপ্তার এবং আটকের ফলে দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি হয়। নির্বাচনের পুরো সময় জুড়ে বিরোধী দলগুলোর সমাবেশ, সমিতি, আন্দোলন এবং বক্তৃতা স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয়েছে। গ্রেপ্তার এড়িয়ে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষমতা বিএনপির পক্ষে অসম্ভব ছিল, কারণ প্রায় সব সিনিয়র নেতৃবৃন্দকে কারাবন্দী করা হয়। নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে ফৌজদারি অভিযোগ গঠন ব্যাপকভাবে একটি কৌশলের অংশ হিসেবে অনুভূত হয়েছে। বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক আচরণের জন্য মৌলিক ও নাগরিক রাজনৈতিক অধিকার অপরিহার্য, যা বাংলাদেশের 1972 সালের সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তিতে বলা আছে। কিন্তু এই অধিকারগুলো ক্ষুণ্ণ করা হয় আইন দ্বারা, যা অযথা বাক স্বাধীনতার অধিকারকে সীমাবদ্ধ করে। সমান ভোটাধিকারের নীতি পুরোপুরি সম্মান করা হয়নি। বিদ্যমান আসনে সীমানা নির্ধারণের ভিত্তিতে সংসদীয় আসন প্রতি ভোটার সংখ্যা তারতম্য করা হয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন ন্যূনতম আইনি প্রয়োজনীয়তা মেনে চলে। সিদ্ধান্ত গ্রহণ এবং আইনি আদেশের এখতিয়ারের মধ্যে ছিল এবং লজিস্টিক প্রস্তুত ছিল। তবে কমিশনের ব্যাপক ক্ষমতা থাকলেও আত্মবিশ্বাসের অভাব ছিল, তাই তারা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে সক্ষম হয়নি বলে মনে করে কিছু স্টক হোল্ডার। তাদের ধারণা, ভোটদান এবং গণনা প্রক্রিয়ার সময় কমিশনের স্বাধীন মর্যাদা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয়নি। স্টক হোল্ডারদের মতে, ভোটার নিবন্ধিত প্রক্রিয়াটি ভালোভাবে সম্পন্ন করা হয়েছে, ফলে নিয়মিত আপডেট এবং ডেটা মিলেছে। 1 জানুয়ারি 2023-এর মধ্যে যারা 18 বছরে পৌঁছায়নি তারা এই নির্বাচনে ভোট দিতে অযোগ্য ছিলেন। ফলস্বরূপ 2023 সালে 18 বছর বয়সে পৌঁছেছেন এমন ব্যক্তিদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়। প্রার্থী হিসেবে দাঁড়ানোর অযোগ্যতার কিছু কারণ অসামঞ্জস্যপূর্ণ। অযথায় প্রার্থীদের অধিকারকে সীমিত করা হয়। নির্বাচনী প্রচারণা, সমাবেশ, যেমন আন্দোলন এবং বক্তৃতা স্বাধীনতার উপর ব্যাপক সীমাবদ্ধতার প্রতিফলন ঘটে, যার ফলে একটি সম্পূর্ণ প্রতিযোগিতামূলক পরিবেশের অভাব ছিল। নির্বাচনী প্রচারের সময়কাল অতিমাত্রায় নির্দেশমূলক আইনি বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। আওয়ামী লীগই ছিল একমাত্র রাজনৈতিক দল যে বৃহৎ প্রচার র্যালি সহ যে কোনো উল্লেখযোগ্য জনসাধারণের কার্যক্রম সংগঠিত করতে পেরেছে। প্রার্থীদের উপর প্রচারণা ব্যয়
সীমা আরোপ করা হয়েছিল। আর্থিক সীমা অবশ্য ছিল খুব কম এবং প্রচার কার্যক্রম ছিল সীমিত। এটি ব্যয়ের আন্ডার রিপোর্টিংকেও উৎসাহিত করেছে এবং প্রার্থীরা তাদের প্রচারণার জন্য তহবিল দেওয়ার নিয়ম এড়িয়ে গেছেন। অনলাইন বিষয়বস্তু নিয়ন্ত্রণকারী সাইবার নিরাপত্তা আইন 2023 বিশেষ করে মিডিয়া এবং অনলাইনে বাকস্বাধীনতার উপর এর প্রভাবের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। পূর্ববর্তী আইনের কিছু প্রান্তিক উন্নতি সত্ত্বেও তা আন্তর্জাতিক মানের হয়নি। অসামঞ্জস্যপূর্ণ এবং স্পষ্ট বিধানগুলি অযৌক্তিকভাবে অনলাইনে সীমাবদ্ধ করে। সংসদে নারী কম প্রতিনিধিত্ব করে এবং জনজীবন ও নির্বাচিত পদে পূর্ণ অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। মাত্র 20 জন নারী নির্বাচিত হয়েছেন, এটাই সংসদে সরাসরি নির্বাচিত আসনের 6.6%। আরও 50টি আসন সংরক্ষিত রয়েছে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতের উপর ভিত্তি করে। অসামঞ্জস্যপূর্ণ ব্যবহারের ফলে উল্লেখযোগ্য চাপ এবং সেন্সরশিপ হয়েছে এই সেক্টরে। অভ্যন্তরীণ নির্বাচন পর্যবেক্ষণ স্বচ্ছতার অভাব, ভোট কেন্দ্রের স্তর ক্ষুণ্ণ হয়েছে, নির্বাচনের কোনো স্বাধীন মূল্যায়ন নির্দলীয় নাগরিক সমাজ দ্বারা পরিচালিত হয়নি। প্রাক নির্বাচনের আবেদনগুলি সবই প্রার্থী মনোনয়ন সংক্রান্ত ছিল। প্রার্থী প্রথমে নির্বাচন কমিশনে এবং পরে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। এগুলো মোকাবেলা করা হয় দ্রুত গতিতে, যদিও আন্তর্জাতিক অধিকার পূরণে কিছু ত্রুটি ছিল। বেশ কয়েকজন মন্তব্য করেছেন যে এর জন্য খুব কম সময় দেওয়া হয়েছে, এই মামলা নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। কেউ কেউ মনে করেন আদালত কিছু অসামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার দ্বারা কিছু নির্দিষ্ট মানুষ উপকৃত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতার প্রতিও আস্থার অভাব ছিল। প্রচারণা এবং নির্বাচনের দিন আদর্শ আইন এবং আচরণবিধি প্রয়োগের প্রয়োগ অসঙ্গত ছিল। রিপোর্ট করা হয়েছে কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন এগুলোকে অযথা নম্রভাবে মোকাবেলা করেছে এবং কিছু ক্ষেত্রে কঠোরতা দেখিয়েছে। সাধারণভাবে সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়নি। সেখানে নির্বাচনের দিন সহিংসতার বিচ্ছিন্ন ঘটনার রিপোর্ট করা হয়েছে। ব্যালট বাক্স ভর্তি, জালিয়াতির প্রচেষ্টা সহ নির্বাচন কমিশনের স্থানীয় প্রার্থীরা ভোটে অনিয়মের অভিযোগ করেছেন, তবে এর মধ্যে কয়েকটি তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা হয়েছিল। 25টি ভোট কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত করা হয়, তবে অন্যান্য ঘটনা অবহেলিত ছিল এবং পর্যাপ্তভাবে তদন্ত করা হয়নি। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটের হার ছিল 41.8%। এটাই সারাদেশে ব্যাপক বৈষম্যের চিত্র প্রদর্শন করে। চূড়ান্ত আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের অফিসিয়াল প্রার্থীরা 223টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা 62টি, জাতীয় পার্টি পায় 11টি আসন। আসন ভাগাভাগির চুক্তিতে আরও 2টি দল 1টি করে আসন পেয়েছে। চূড়ান্ত আসনটি কল্যাণ পার্টি পেয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সহ সংসদীয় সম্পর্কিত সমস্ত আইন, প্রবিধান এবং বিধিগুলোর একটি ব্যাপক পর্যালোচনা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে গণতান্ত্রিক নির্বাচনের আইনি নিশ্চয়তা বাড়াতে পারে। সুশীল সমাজ যাতে নিষেধাজ্ঞা ছাড়া কাজ করতে পারে এবং নিশ্চিত করার জন্য বিদেশি অনুদান আইনের বিধান, 2016 এর সীমাসহ সুশীল সমাজের কার্যক্রম এবং অতিমাত্রা এর উপর আমলাতান্ত্রিক নিবন্ধনের বিষয়টি আলোচনা করা যেতে পারে। ভোট ও গণনার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বর্ধিত সুরক্ষা ব্যবস্থা তৈরি করা যেতে পারে। তার জন্য ভোট কেন্দ্রের আশেপাশে রাজনৈতিক দলের কার্যক্রমের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ অন্তর্ভুক্ত হতে পারে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা। ফিলিস্তিনে অব্যাহতভাবে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। দেশটির সেনাদের হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। শুক্রবার 8 মার্চ আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে গাজা থেকে 3টি রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের শহর দোতেরোতে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন ফিলিস্তিনে ছোড়া একটি রকেট শহরের সীমানায় পড়েছে, এছাড়া বাকি 2টি রকেট শহরের বাইরে পড়েছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ সামরিক শাখা আল কুজ ব্রিগেডের সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এই পোস্টে জানিয়েছে, আমরা সদেরতে এবং বসতিতে হামলা চালিয়েছি। এদিকে ইসরায়েলে অব্যাহত হামলার কারণে গাজায় মানবিক সংকট ব্যাপক আকার ধারণ করেছে। দেশটিতে মানবিক সহায়তা পাঠানোর জন্য নৌবন্দর তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনিয়র কর্মকর্তারা জানান প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী গাজায় একটি বন্দর নির্মাণ করবে, মূলত সমুদ্রপথে গাজায় আরও ত্রাণ পাঠানোর জন্য এই বন্দর নির্মাণ করা হবে। কর্মকর্তারা জানিয়েছেন অস্থায়ী এই বন্দরের মাধ্যমে মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে, ফলে প্রতিদিন আরও শত শত ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করবে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির সেনাদের হামলায় 39,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে পাল্টা হামলায় 1,200 লোক নিহত হয়েছেন। এছাড়া এ সময় 253 জনকে জিম্মি হিসেবে আটক করেছে ফিলিস্তিনি গোষ্ঠী।